আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। প্রথমবার কোনো পুরুষ আমাকে দেখতে এসেছেন। জুতুবুতু হয়ে কালো বোরকার আড়ালে বসে আছি আমি। প্রচণ্ড নার্ভাস লাগছে। পাত্র সম্পর্কে যা শুনেছি মনে মনে ঠিক করেই রেখেছি, কোনো অবস্থাতেই রাজি হব না। শুনেছি পাত্রের বেশ বসা চলাফেরা, লাইফস্টাইল কোনো কিছুই দিনের সাথে যায় না, তবু বাবা মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিতেই এই আয়োজন। তিনি চুপ করে বসেছিলেন এক কোনায়, নিকাবের আড়ালে আমাকে দেখার কোনো উপায় নেই। পাত্রের বায়েরা আত্মীয়রা কথা বলছেন, প্রশ্ন করছেন, কোনো মতে উত্তর দিচ্ছি, রাগও হচ্ছে খুব। তিনি দীর্ঘলায় মাকে রেখে সবাইকে রুম থেকে বের হতে বললেন। আমি নিকাব করলাম, তিনিও নার্ভাস ছিলেন, কোনো কথাই বলতে পারলেন না। উঠে যাওয়ার আগ মুহূর্তে আমার চোখ পড়ল তার চোখে, অশ্রু সজল গভীর দু চোখ। মাত্র কয়েক সেকেন্ড আমার সমস্ত শরীর কেঁপে উঠল অদ্ভুত এক ভালো লাগায়, কেন তা জানি না। চোখে চোখ না পড়লে হয়তো আমার বলার জন্য সহজ হতো, শক্তভাবে পছন্দ হয়নি বলার, কিন্তু আমি সম্মতি জানাতে পারিনি। তিনিই বা কেন আপদ মস্তক কালো বোরকায় আবৃত আমাকে পছন্দ করলেন জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ল, তুমি তাকে দেখে নিবে, তোমার এই দর্শন তোমাদের মাঝে দাম্পত্য জীবনের প্রণয় ভালোবাসা সৃষ্টিতে সাহায্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সব ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বসে রইলাম। তিনি যা ভালো মনে করেন তাই হোক, বিয়ে ঠিক হয়ে গেল। বাহ্যিক দৃষ্টিতে তাকে দেখে মনে হয় দিনের কোনো বোঝই হয়তো তার নেই। এই মানুষটার কোনো কিছুই যেন আমার সাথে মিলে না। FBIDতে ইসলামিক কোনো কিছু শেয়ার কিংবা হৃদয় ছোঁয়া কোনো পোস্ট, অথচ আমি সব সময় দোয়া করেছি আল্লাহ যেন আমাকে উত্তম সঙ্গী দান করেন। যিনি রাসূলের সুন্নাহ ভালোবেসে গ্রহণ করবেন এমন একজন মানুষ যাকে দেখলেই আমার ইমান মজবুত হবে। অথচ বিয়েটি খাওয়ার পর খুব পুরাচ্ছিল তার ক্লিনশিপ মুখটা। বারবার মনে হচ্ছিল আমি কি ভুল করছি, কোনো বিপদ ডেকে আনছি না তো। এমন পরিবারে দিন পালন করা আর যুদ্ধ করা সমান মনে হলো। যদিও ইস্তেখারার রেজাল্ট পজিটিভ পাচ্ছিলাম, আল্লাহ ভরসা, নিশ্চয়ই আমার জন্য যা কল্যাণকর তাই হবে, নিজেকে সান্ত্বনা দিলাম। বিয়ের আগে খবর পাঠালাম, পার্লারে যাব না, ঘরে থাকব, পর্দা মেনটেন করব, কোনো ধরনের ছবি বা ভিডিওতে আমাকে যেন অ্যাড করা না হয়। তিনি জানালেন কোনো সমস্যা নেই, তিনিও তাই চান, এত সহজে রাজি হয়ে যাবেন ভাবিনি। শুনে খুব খুশি হলাম। বিয়ের দিন তিনি আমার কথা রেখেছেন, সবার বিরুদ্ধে যেয়ে আমাকে সাপোর্ট করেছেন, আলহামদুলিল্লাহ। গাড়ি চলছে শ্বশুর বাড়ির পথে, তিনি আমার পাশে বসা। ছ মাস আগে কয়েক সেকেন্ড দেখেছিলাম, চেহারাটাও ঠিক মনে নেই। তিনি আমার নীরব কান্না দেখে বললেন, আপনি কাঁদছেন, আমার খুব কষ্ট হচ্ছে, মন ভালো করুন, আপনার যখন ইচ্ছা হবে বাবার বাসায় যাবেন, আমার অনুমতিও নিতে হবে না। আমার হাত আলতো করে ধরলেন। আমি দ্বিতীয়বারের মতো তার দিকে তাকিয়ে চমকে উঠলাম, গাল ভরা সুন্নতি দাড়ি। তিনি মিটিমিটি হাসছেন, মনে হলো প্রথম দেখার সেই মানুষটা যেন অন্য কেউ পাশে বসা। আবারও কেঁপে উঠলাম অদ্ভুত সেই ভালোবাসায় ভালো লাগায়, বেদনার অশ্রু এবার গড়িয়ে আনন্দে, আলহামদুলিল্লাহ। গাড়ি মাঝপথে জ্যামে আটকে থাকে, আমার এবং তার দুজনেরই ভালো লাগে। এই প্রথম জ্যামটাও বেশ ভালো লাগছে। বাসায় ঢোকার আগ মুহূর্তে অভয় দিলেন, সব সময় আপনার পাশে আছি, আল্লাহ আপনার দায়িত্ব আমাকে দিয়েছেন, এই দায়িত্বের কোনো অবহেলা হবে না। রাত গভীর হচ্ছে, তিনি গল্প বলছেন, মুগ্ধ হয়ে শুনছি আর শুনছি, মনে হচ্ছে না মানুষটা আমার জীবনে নতুন কেউ। আমার প্রথম রাত একজন অপরিচিতের সাথে, মনে হচ্ছে বহু বছরের পরিচিত একজন পরম বন্ধুর সাথে গল্প করছি। তিনি জানালেন তার সৌভাগ্য আমাকে পেয়েছেন, কল্পনা করেননি আল্লাহ এমন নিয়ামত দিবেন, যদিও সব সময় তিনি তাই দোয়া করেছেন। তিনি জানালেন এ জীবন পরিবর্তন করতে চান, আল্লাহর সন্তুষ্টির পথে থাকতে চান। খুব তরুণ সুরে বললেন, আমি আমার রবকে চিনতে চাই, আপনি কি আমাকে সাহায্য করবেন? আমার চোখ ঝাপসা হয়ে আসে, এত গভীর অনুভব তো আমি আমার রবের জন্য করতে পারি না, আমি তো আমার রবকে এভাবে চেনার কথা ভাবিনি, নিজের দুর্বলতার কথা বলি তাকে, তিনি আমাকে যা ভাবছেন আমি তো তা নয়। আমি যে আবার রবকে চিনিনি এখনও,
এখনও বারবার দূরে সরে যাই। আমারও যে এই সাহায্যের বড়ই প্রয়োজন। আমরা দুজন দুজনকে সাহায্য করার নিয়তে রবের দরবারে হাত তুলি, তাহাজ্জুদের সালাত আদায় করে শুক্রিয়া জ্ঞাপন করি। এ জীবন তো খুব স্বল্প সময়ের, আমরা যে চিরস্থায়ী জান্নাতে একে অপরকে পাশে চাই, গর্ভবতী আত্মীয় স্বজন। তাই প্রতিবেলা যত্ন করে আমাকে খাবার খাইয়ে দেন, গল্প শোনান, ঠিক যেমনটা ছোটবেলায় আমার বাবা শোনাতেন। মসজিদে সালাত পড়ার সময়টুকু ছাড়া আর সব সময় আমার পাশে থাকেন, যেন নতুন পরিবেশে অস্বস্তি অনুভব না করি। আমার চোখে গরু লাগে, আরশের অধিপতির প্রতি সেজদায় পড়ি বারবার। সন্ধ্যারাতে আমরা কোরআনের আয়াত নিয়ে আলোচনা করি, এক একটা অর্থ বোঝার চেষ্টা করি, আল্লাহর মহাত্ম ও বরত্বের পরিচয় জেনে বিস্মিত হই। কত মহাগণী আমাদের মহান আল্লাহ, অনুভব করে সিজদায় মাথা নত করি। তার মুখে নবী রাসুলদের কাহিনী, সাহাবাদের কাহিনী মুগ্ধ হয়ে শুনি। এত সুন্দর করে আর কেউ কখনো এভাবে বলেনি, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আমরা গড়ে জামাতে সালাত আদায় করি, সালাতে তার গভীর আবেগে উচ্চারিত সুরাগুলো শুনে আবেগ সিদ্ধ হই। হৃদয় দিয়ে যা পড়া হয় তা তো হৃদয় ছুঁতে বাধ্য, আর তা যদি হয় আল্লাহর কালাম, তবে তো হৃদয় দুমড়ে মুচকে যাওয়াই তো স্বাভাবিক। হাওমাও করে কান্নায় ভেঙে পড়ি। বাহ্যিকভাবে দেখে তাকে কত কী না ভেবেছিলাম, অথচ তিনি বাবা মায়ের হকের ব্যাপারে যেমন খেয়াল করেন তেমনি আত্মীয় স্বজন প্রতিবেশীদেরও খবর রাখেন। তিনি এই হাদিসের উপর আমল করেন। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তিনি আমার হক মর্যাদার প্রতি সব সময় সতর্ক থাকেন, আমার ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দের প্রতি খেয়াল করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের উত্তম থেকে উত্তম বিনিময় দান করুন, আমিন। আমরা দুজন সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটতে চাই, আমাদের রবকে চিনতে চাই। সমস্ত প্রশংসা তো মহান রবের প্রতি, যিনি মানুষের হৃদয়ে একে অপরের জন্য ভালোবাসার সৃষ্টি করেন। সুকুন ইয়া মুকাল্লিবাল কুলব, সাব্বিত কালবি আলা দিনিক। ও অন্তরসমূহের নিয়ন্ত্রণকারী, আমার অন্তরকে তোমার দিনের উপর স্থির করে দাও, আমিন।